চট্টগ্রামে বন্দরের প্রাণ কর্ণফুলী রক্ষায় নদীর বুকে শতশত সম্পান রেখে ব্যতিক্রমী অনশন কর্মসূচি পালন করেছেন মাঝিরা। এ সময় তারা নদীকে বাঁচানোর আকুতি জানান। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কর্ণফুলী নদীর বুকে শত শত সাম্পান, ভ্রমণ কিংবা কোনো প্রতিযোগিতার আয়োজন নয়। চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী রক্ষায় মাছেরা দল বেঁধে ভোর 6টা থেকে করছেন ব্যতিক্রমী অনশন কর্মসূচি। অতীতের নানা আন্দোলন সংগ্রামে কর্তৃপক্ষের টনক না নাড়াই বুধবার এমন উদ্যোগ। এখনো উচ্ছেদ অভিযান চলতেছে না, তাই এই কর্ণফুলীকে বাঁচাতে হবে। কর্ণফুলী নদীর দুই তীরে যে অবৈধ স্থাপনা সেগুলো একেবারে সমূলে উচ্ছেদ করতে হবে। যে মহামান্য হাইকোর্ট 2181টি স্থাপনা চিহ্নিত করে দিয়েছেন, গ্যাজেট নোটিফিকেশন করেছেন, সেটা উচ্ছেদ করা হোক। নদীর পারের 200-এর বেশি কলকারখানার রাসায়নিক বর্জ্য দূষিত করছে নদীকে, ফলে বিলুপ্ত হয়ে গেছে 40 প্রজাতির মাছ ও উদ্ভিদ। আমলাতান্ত্রিক জটিলতায় এই নদী আজ মরতে বসেছে। যারা এই নদীর উপকার ভোগী, এই বন্দরের কারণে বিভিন্ন কারণে ব্যবসায়ীরা, তারা কিন্তু নির্লিপ্ত। এর স্বাস্থ্যকে সুরক্ষিত করতেই হবে। 2010 সালে নদীর প্রশস্ততা 910 ফুট থাকলেও দখল আর ভরাটে নেমে এসেছে 410 ফুটে, আর ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।